হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা জানেন আলোচনা চলছে মাসিক রাশিফল এপ্রিল 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে ধনুরাশি বা স্যাজিটেরিয়াস সাইন। এই ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন এপ্রিল 2024 আপনার জীবনে কি ঘটবে, আপনার অর্থ জীবন, কর্মজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, আপনি কতটা ভালো দেখতে পাবেন, কতটা খারাপ দেখতে পাবেন, সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। এপ্রিল 2024 ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো কিছু পরিস্থিতিতে আপনাকে কিন্তু এই মাসটাই সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু বাধা আসবে, তবে ব্যবসার অনেক সুযোগ আপনি পাবেন, আপনার একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন ব্যবসা ক্ষেত্রে। আপনার ব্যক্তিগত স্বাস্থ্য অবশ্যই একটু সমস্যাবল হতে পারে, স্বাস্থ্য একটু প্রভাবিত হতে পারে, তাই স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আর বিদেশ ভ্রমণের সম্ভাবনা কম, তবে আপনি পারিবারিক জীবন এবং বন্ধুদের থেকে কিছু চেষ্টা অবশ্যই করতে পারেন। পরিবারের কোনো সদস্য বিদেশ ভ্রমণে যেতে পারেন এই মাসে, তবে এই মাসে ভ্রমণের সম্ভাবনা আছে কম বেশি মিশ্রিত। সময়ের সাথে প্রেমের বিষয়ে লাভবান আপনি কিন্তু হবেন। মাসের দ্বিতীয়ার্ধটা কিছুটা নড়বড়ে অবস্থায় থাকবে, তবে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন তো রয়েছে, তবু প্রেমের আশা আছে। পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদের হস্তক্ষেপ আপনার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা আনতে পারে। এই মাসটা ছাত্রছাত্রীদের জন্য ভালো, কঠোর পরিশ্রম করুন, আপনার সমস্ত মন দিয়ে আপনার প্রতিভা দেখানোর চেষ্টা করুন, তাহলেই ভালো ফলটা আপনি লাভ করবেন। আর অর্থনৈতিক জায়গায় একটা ভালো জায়গা আপনি দেখবেন, আপনার আর্থিক অবস্থার উন্নতি কিন্তু হতে চলেছে। যদি কর্মজীবনটা নিয়ে আপনি চিন্তিত রয়েছেন তাহলে এই মাসটাই কিন্তু উত্থান পতন দুটোই কিন্তু কর্মজীবনে থাকছে। যারা ধনুরাশির মানুষ রয়েছেন মাসের শুরু থেকেই কেতুর যে অবস্থান থাকছে, আপনার চিন্তা কিন্তু একটা মাথার মধ্যে ঘুরপাক খাবেই, আর আপনার চিন্তা ভাবনায় তৃপ্তির অনুভূতি কম থাকবে। আপনি বিশ্বাস করবেন আপনি যা পাচ্ছেন তা অপর্যাপ্ত, আপনার আরও কিছুর প্রয়োজন রয়েছে, আর এই জায়গা থেকেই আপনার মানসিক হতাশা বেড়ে যাবে। আপনি কাজ করতে চাইবেন না, কর্মক্ষেত্রে কাজের ব্যাঘাত হবে, কাজের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন, কোনো ভুল হতে পারে, আর যার ফল আপনাকে কিন্তু অবশ্যই একটা খারাপ জায়গায় নিয়ে যাবে। তাই বাধা আসবে, অবশ্যই চ্যালেঞ্জ আসবে, সেগুলো মোকাবিলা করুন, আপনি সফলভাবে সব কিছুকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। যে কঠোর পরিশ্রম আপনি করবেন সেই কঠোর পরিশ্রম করার পরে সুখ বা লাভের সুযোগ হতে পারে। আপনার আশপাশের যে কেউ আপনাকে আঘাত করার সম্ভাবনা কিন্তু রয়েছে, যারা ব্যবসা করছেন শান্তির সম্পর্কে জানতে পারবে, আপনার ক্ষেত্রে বলবো একটা বিকাশের সুযোগ থাকছে। আর অবশ্যই আপনাদের ক্ষেত্রে নতুন কিছু একটা বাড়ানো ব্যবসার ক্ষেত্রে জায়গা কিন্তু রয়েছে, অর্থাৎ ব্যবসা আপনার বাড়বে, অগ্রগতিও হবে। তবে অর্থনৈতিক দিক থেকে আপনি যদি দেখেন তাহলে বৃহস্পতি এবং বুধের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই আয়ের দিক থেকে কোনো বড় বাধা থাকছে তা কিন্তু নয়। আপনার উপার্জন অনায়াসে প্রভাবিত হতে থাকবে, আর্থিক সুবিধা হবে, কারণ আপনাদের রাহু রবি শুক্রের যে প্রভাব কিছু সত্যিকারের সমালোচনামূলক গৃহস্থালির জন্য বা পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য উদ্বেগের জন্য অর্থের প্রয়োজন হতে পারে। যাই হোক, মঙ্গলও কিন্তু যেভাবে থাকছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই আয় বৃদ্ধির একটা উল্লেখযোগ্য সম্ভাবনা থাকছে, আপনাদের ক্ষেত্রে সরকারি খাত থেকে লাভের সম্ভাবনা থাকছে, ব্যবসায় ভালো আর্থিক লাভ থাকছে, ফলস্বরূপ এই মাসটা আপনার আর্থিক অবস্থার জন্য ভালো হতে চলেছে। আর স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা
উত্থান পতন দুটোই থাকছে। আপনাদের শনি মঙ্গলের যে অবস্থান, রাহু রবি শুক্রের যে প্রভাব, আপনাকে সতর্কতা স্বাস্থ্যের দিকে অবলম্বন করতে হবে। যারা ধনু রাশির মানুষ রয়েছেন, আপনার ঘাড় বা কাঁধে কোনো ব্যথা আসতে পারে, আপনার দান কান আক্রান্ত হতে পারে। আর আপনাদের অবশ্যই রাহুর অবস্থান রবির অবস্থান মাসের প্রথম দিকে আপনাদের অবশ্যই একটু মানসিক দিক থেকে যত্নের প্রয়োজন। আর আপনাদের হার্টের কোনো সমস্যা আসতে পারে, সেদিকটা লক্ষ্য রাখবেন। আপনাদের জন্য স্বাস্থ্যের উন্নতির কিছু লক্ষণ থাকছে এবং শনির যে অবস্থান স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে। প্রেম বিবাহের দিক থেকে বলবো, আপনি যদি রোমান্টিক সংযোগে রয়েছেন, মাসের প্রথম দিকটা আপনার জন্য বেশ ভালো। আর বৃহস্পতি বুধের যে প্রভাব, আপনি আপনার প্রেমের জীবনকে চরমভাবে উপভোগ করবেন। আপনার পরিবারের সদস্যদের সাথে আপনাদের বন্ধনটা দৃঢ় হবে। আপনারা একে অপরের সাথে কেবল জ্ঞান ও বিশ্বাস নিয়ে আলোচনা করবেন না, আপনি তীর্থযাত্রা যেতে পারেন, তবে পারস্পরিক বিষয় চিন্তা বিনিময়ের মাধ্যমে আপনি একে অপরের কাছাকাছি হয়ে উঠবেন, একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারবেন। যাই হোক, মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু আপনাদের অবশ্যই বলবো কিছুটা জায়গা আপনি ফিরে পাবেন, আপনাদের প্রিয়জনের একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। বৃহস্পতি রবির প্রভাব, আপনি চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, প্রস্তুতি নিচ্ছেন, এই সময়টা সেটা কিন্তু হয়ে যেতে পারে। আপনার জন্য আপনার বাড়ির লোক গর্ববোধ করতে পারেন। আর বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বলবো, অবশ্যই আপনাদের স্ত্রীর প্রতি আপনার স্নেহ অবশ্যই দেখা যাবে। আপনারা একে অপরের সাথে নরম এবং জ্ঞানের সাথে একটা আলোচনা করবেন, কথাবার্তা বলবেন, একটা গাইড করবেন, অর্থাৎ একটা স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হতে চলেছে। এই সময়ে বিবাহিত জীবনে মাঝে মধ্যে একটু উত্তেজনা সংঘর্ষ আসতে পারে, যদি পারিবারিক কলহ আসে একটু নিজের থেকে সমাধান করুন। ইগোর সংঘর্ষ হতে পারে, এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলেই ভালো ফল আপনি বৈবাহিক জীবনে দেখতে পাবেন। আর পারিবারিক জীবন নিয়ে চিন্তিত রয়েছেন, উত্থান পতনে পূর্ণ অবশ্যই থাকছে। আর পারিবারিক বিষয়ে একটু ঝামেলা আসতে পারে, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা দ্বন্দ্ব বাড়তে পারে, আপনাদের কথায় তিক্ততা বাড়তে পারে, আপনাদের প্রিয়জনকে একটু আঘাতের জায়গা আসতে পারে, সম্পর্ক প্রভাবিত হতে পারে, ভাই বোনদের স্বাস্থ্য সমস্যা হতে পারে। অবশ্যই সতর্কতা সাবধানতা রাখবেন। আর মঙ্গলের যে অবস্থান, আপনাদের ক্ষেত্রে ভাই বোনদের একটা সুখ থাকছে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, রাহু রবি শুক্রের যে অবস্থান থাকছে তাতে কিন্তু মা বাবার স্বাস্থ্যও কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হতে পারে, যত্নের প্রয়োজন। অবশ্যই রাহু মঙ্গলাঙ্গারক দোষ প্রভাব, যেটা পারিবারিক জীবনে একটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে, আর আপনাদের সেই দিকটা সতর্কতা রেখেই চলতে হবে। পারিবারিক সদস্যদের স্বাস্থ্য ক্রমাগত খারাপ হতে থাকবে, সেদিকটা একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন, প্রতিকার স্বরূপ আপনারা বৃহস্পতিবারের দিন আপনারা অবশ্যই যদি তর্জনীতে সোনার আংটি ধারণ করতে পারেন, হলুদ পোগড়া রত্ন পড়তে পারেন, অনেক ভালো ফল লাভ করবেন। যদি পারেন বৃহস্পতিবারের দিন কোনো পিপল গাছ লাগাতে পারেন, তাতে স্পর্শ না করে জল দিতে পারেন, অবশ্যই ভালো ফল লাভ করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।